এই তহসিলদারের ব্যাপারটা কেন এসিডেন্টের সঙ্গে কি সম্পর্ক আছে আমি এই জিনিসটা আমি বুঝিয়ে উঠতে পারছি না কেন জব্বার তোমাকে সরাসরি চাইছে আমরা আপনি জব্বার আছে তো আপনার কাছে এই বই আনছে কালতে আপনি জব্বারকে আমার সরাসরি আমার সামনে জিজ্ঞাসা করেন আমি আমি সরাসরি বলেছি এর আগেও একবার এসিডেন্টকে বলেছি স্যার উনি পয়সা করে নিচ্ছে একটা কথা এক জায়গায় বলতে যাই একটা খারিজের ব্যাপার আমার দামের বিষয়ে আমার নামে অভিযোগ করেছে শেষ পরে আমাকে একটা ওই এসিডেন্ট একটা কথা বলে ফেললো যে আমি কিন্তু কী করতে পারি জানেন আমি একটা হুমকি দিয়ে ফেললো যে আমি এমন একটা কাজ করবো যে আপনাকে জেলের দিয়ে আর বাড়াতে দেবো না মানে এই তহসিলদার একটা কথা আমাকে বিলিয়েছে খারিজ কিন্তু এসিডেন্টকেও আমি 10,000 টাকা দিতে হয় এ কথা কিন্তু জব্বার আলী আমাকে সরাসরি বিলিয়েছে এখন আরও লোকের কাছে টাকা চাই আর এরম প্রমাণও আমার আছে আমার নাম মোহাম্মদ শামসুল হক বিতা মহরম আজিম মণ্ডল সাং বিরামপুর মালিহাদ ইউনিয়ন মিরপুর থানা কুষ্টিয়া জেলা কী সমস্যাটা বললেন আমার এই জমির খাজনার ব্যাপারে এখন আমার দুইটা জামার খাজনাটা ওরা তো অনেক সময় বাইরে থাকে অনেক সময় বাড়ি থেকে থাকে না খাজনা দেওয়ার সময় আমি সাথে যাই খাজনাগুলো দিয়ে একটা জামার খাজনাটা পুরো বইতে ক্লিয়ার দায়িত্বলি তো ক্লিয়ার 21 সাল পর্যন্ত তারপরও বলে যে খাজনা হবে না তোমাকে 1,20,000 দিতে হবে তহসিলদার জব্বার আলী বর্তমান যে এখন আছে তারপর আমার ওই জামার জমি খাজনা পরিশোধ তো অনলাইনে বাড়াচ্ছে না তাই এখানে আমি নিতে পারবো না আমরা ওই যে খাতায় আপনার পরিশোধ আছে দায়িত্বলিত পরিশোধ আছে নিতে পারবে না এর দায়িত্ব তো আমি নিতে পারিনি কারণ দায়িত্বলি যখন আপনার হাতে আমার ডকুমেন্টটা তো দায়িত্বলি বলছে আগে কী হয়েছে না ওটা আমরা আমি দেখতে যাবো না তা আমি বললাম যে আপনার হাতেরও তিনটি দায়িত্বলি আমার কাছে আছে আপনি দিলেন কেন বর্তমান আপনার হাতে তিনটি দায়িত্বলি আছে আপনি দিলেন কেন যদি নাই হবে তা আপনি দিলেন কেন তারপর ওনাকে আমি আমার ওই নিজস্ব জামার ব্যাপারে আমি বললাম যেহেতু সে মহিলাটা প্যারালাইস হয়ে পড়িয়ে আছে অসুস্থ তার জমিটা মানে এক শরিক 82 শতক নিয়ে নিয়েছে 82.25 পয়েন্ট নিয়ে নিয়েছে আর 82.25 পয়েন্ট জমি আমার জামাইকে দেবে তে এইটুকু খাজনা উনি তো বেশি ফেলিয়েছে একজনের কাছে আর ওনার যে পরিমাণ জমি আছে ওই জমিটার খাজনা যা হয় আমি দেবো কিন্তু তার হোল্ডিং দেবো 4,082 তার হোল্ডিংও যখন খুলিছে খারিজও করেছে তারপর ওই পুরা জমির খাজনা তো আমি দিতে পারি 2,40,000 লাগবে সলেমান মণ্ডলের জমি এত মেলা জমি খাজনা না দিলে আমি নিতে পারবো না তারপর এনে অনেক ঘোরাঘুরি করার পরে তারপর আমার নেতা হালিম ভাইকে বলার পরে সে বলে আমি দিচ্ছি এই দিচ্ছি বলে আমাকে উনি 1 মাস ঘোরাইল এটা 2 মাস আগের কথা যে তারপরও দেখা যাচ্ছে সে বলে দিচ্ছে যে ঘোরা নিয়ে বেড়াই আমার কাজ হইল না তারপরে দেখা যাচ্ছে ফের আমি গেলাম তখন বলছে আমাকে এর আগে বলেছে তুমি 10,000 টাকা দিলে আমি এটা কম করে দেবো যে কত কম করবে এটা আমাকে কিন্তু সে বলিনি এটা আমি এসিডেন্ট সাহেবকে বললাম তো বলছে আমার কথা বলগা নেবে কিন্তু তাও নিল না এসিডেন্ট বলছে আমাকে মোবাইল করুক আমি কই দিচ্ছি হ্যাঁ এসিডেন্টকে বলেছি এখন এই দিনকার আমাকে ডাইকি যাওয়ার পরও এসিডেন্টকে বললাম স্যার উনি জব্বার আলী আপনার কাছেই তো আছে আমার সামনাসামনি কথা বলতে বলেন কিন্তু গেছিলেন ওই কথার কোনো গুরুত্ব দিল না তারপর আমি বললাম স্যার আমি যে কেসটা করেছি যে আপনি বিশেষ তদন্ত করবো এই তদন্ত তো একবার ডেট পার হয়ে গেলো আবার ফের বিশেষ তদন্ত করবো বই খাই আমার এলি বসে ওখানে 60 বিক্রি হবে জমি আমরা 2 বিক্রি নেবো আমরা সে তো মারা গেছে এখন জমি নেবেন কী করি সব তো অরেস হয়ে গেছে শরিকানা হয়ে গেছে এখানে তার জমি তার বাইরে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এখন বহুত শরিক হয়ে গেছে আমি বলতে চাচ্ছি স্যার ওই মহিলা যখন বেশি ফেলিয়েছে ওই মহিলা যখন হোল্ডিং ওই মহিলা বেচার পরে ওই জমিটা কিনে তারা খারিজ করে হোল্ডিং ফেলিছে আমি ওই মহিলা যে পরিমাণ টাকা লাগে জমি যতটুকু আছে আমি সেটুকুর খাজনা দেবো সে খাজনা দেবে আমি বলি এদিনও বলি যে আমি তদন্ত করি আমি এটা ব্যবস্থা নিচ্ছি কিন্তু সে তদন্তও করছে আজ পর্যন্ত সমস্যাটা কেন এটা আমি বুঝতে পারিনি এই তহসিলদারের ব্যাপারটা কেন এসিডেন্টের সঙ্গে কী সম্পর্ক আছে আমি এই জিনিসটা আমি বুঝিয়ে উঠতে পারছি না কেন জব্বার তোমাকে সরাসরি চাইছে আমরা আপনি জব্বারকে আছে তো আপনার কাছে এই বই আনছে কালতে আপনি জব্বারকে আমার সরাসরি আমার সামনে জিজ্ঞাসা করেন আমি আমি সরাসরি বলেছি এর আগেও একবার এসিডেন্টকে বলি স্যার উনি পয়সা করে নিচ্ছে তারপর আমি ওনাকে বলছি স্যার একটা কথা এক জায়গায় বলতে যাই একটা খারিজের ব্যাপার আমার দামের বিষয়ে আমার নামে অভিযোগ করেছে শেষ পরে আমাকে একটা ওই এসিডেন্ট একটা কথা বলে ফেললো যে আমি কিন্তু কী করতে পারি জানেন আমি একটা হুমকি দিয়ে ফেললো যে আমি এমন একটা কাজ করবো যে আপনাকে জেলের দিয়ে আর বাড়াতে দেবো না আমি কথাটা চুপ থানা এরকম কথা বলিনি কিন্তু যেই বলুক কিনা সে ভুল করেছে এসিডেন্ট বলতে আমি এমন একটা কাজ করবো আমাকে এই লোকে এরকম কথা বলো মান অপমান করো মানে বিভিন্ন কথা বলো আমরা মান অপমান কথা আমি কারো বলিনি এই অভ্যাসটা আমার নাই কিন্তু যে কথাটা আপনাকে বেরিয়েছে সেটা ভুল বিলিয়েছে মানে ওই যে বললাম যে 30,000 টাকা খাজা লাগে কেমনে
মানে এই তহসিলদার একটা কথা আমাকে বলেছে খারিজ কিন্তু এসিডেন্টকে আমি 10,000 টাকা দিতে হয় এই কথা কিন্তু জব্বার আলী আমাকে সরাসরি বলেছে এখন আরো লোকের কাছে টাকা চাই এরকম প্রমাণও আমার আছে এই জব্বার আলী আরো লোকের কাছে টাকা চাই এগুলো আছে উনি টাকা ছাড়া কিছু বোঝে না কিছু বোঝে না টাকা ছাড়া কিছুই বোঝে না তাহলে কি শেষ কথা হলো আপনি কি তহসিলদারের দ্বারা কি হয়রানি শিকার খুব হয়রানি শিকার তহসিলদারের দ্বারা মানে আজকে সেই মহিলাটা মারা গেলে এখন কিছু না হলে আমাকে 20 লাখ টাকা লস হবে আমাকে যাবে গিয়ে দাইকলি দিচ্ছে না এখন ওই পুরা জমির খাজনা দিতে হবে আমি চাচ্ছি ওই দাইকলি আমাকে দিক ওই মহিলার নামে যখন বিক্রি হয়ে গেছে ওই জমির যেটুকু আছে সেই জমির খাজনা নিয়ে আমাকে দাইকলি দিক সলেমান মন্ডল বলছে বলছে কেমন করে এসিডেন্ট বলছে কেমন করে আমরা তাহলে এডিসি বলি যে খাজনা যে একটু খাজনা দেবে সেটুকু নিতে হবে আমি এইভাবে বলেছি এডিসি স্যার বলি যে যতটুকু জমির খাজনা দেবেন ততটুকু নেবেই তো এই তুমি আমার কাছে সরাসরি দরখাস্তটা দিয়ে যাও আমি এডিসি আমার কথা মতো আমি তার কাছে দরখাস্তটা দিয়ে আইসি মানে তুই তো বলতে পারতো না হবে না কিন্তু তিনি তো একথা বলিনি আমাকে এডিসির কথা শুনছেন এডিসি তো আমি পরে জানাইনি মানে এইটা ইনাকে মানে তদন্ত দিয়েছে আমার কাছে যখন একটা চিঠি দিয়েছে উনি বলে জানাবো তারপর একদিন হঠাৎ আমি বসে আছি আপনার আগে মিডিয়ারা ওখানে গেছিল নাকি তারপর আসার পরে ইয়ন সাহেব আমাকে বসে হুজুর এমন একটা কাজ করলো তা আমি বললাম আমি মিডিয়াকে পাঠাইনি তারপর এসিডেন্ট আমাকে রিং দিল দুই বার দেওয়ার পরে আমাকে বসে আপনি আত্মীয় স্বজনে বলে এইটা করছেন তা বললাম আমি আত্মীয় স্বজনে বলে কোনো কাজ করিনি আমি যে কাজটা করেছি আমার এতে ঠিকই আছে আমি অন্যায়ভাবে কোনো কাজ করিনি আত্মীয় কাজ আত্মীয় করে আমার কাজ আমি করি মানে কথাটা এসিডেন্টের সঙ্গে সরাসরি মোবাইলে আমার কথা হইল ওটা উনি রেকর্ড করে রেখেছে আমার বক্তব্য তারপর আমি গেলে পরে ওই কথা শোনাচ্ছে তারপর একজন আপনাকে সাংবাদিক একজন নিয়ে যাই দেখে ওই কথা আমাকে আবার ভিডিও করাচ্ছে যে বলছে এসিডেন্টের নামে আপনি চান্দা পাঠায় নেয় আপনি নেন আলাম এই ব্যবসাটা আমি করিনি যদিও আমি গরিব হতে পারি কিন্তু এই ব্যবসা আমার হাত দিয়ে হয় না মানে সে পরে আবার সেই সোয়াগ আপনার এই সোয়াগ ওনার সঙ্গে কথাটা শেষ করে দেখি যে আমার সঙ্গে কথা হয় ওনার সঙ্গে আবার সম্পর্ক ভালো হয়ে গেল তো আমি বললাম যে আমার জানে আমি দুই নম্বরের কাজে জড়িত হইনি আর কী বলতে পারি এখন খাজনার ব্যাপারে জামাইতে বলতে আগে কী করবো খাজনা তো দিতে পারিনি আমি দাইকলি চাচ্ছি দাইকলি তাহলে ওই মহিলাটা জমিটা দেবে কখন দায় যাই অবস্থায় মরি যেতে পারে আমি দাইকলিটা দিচ্ছে না